দক্ষিণবঙ্গ জুড়ে অবিরাম বর্ষণ, প্লাবিত একের পর এক জেলা, আর এরই মধ্যে মাইথন ড্যামে জল ছেড়েছে ডিভিসি। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গিয়েছে সেই পুরনো দোষারোপের পালা। রাজ্যের অভিযোগ না জানিয়েই জল ছাড়ছে ডিভিসি, পাল্টা ডিভিসির তথ্য তুলে রাজ্যকে জবাব বিজেপি। রাজ্য জুড়ে প্লাবন, জলমগ্ন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বর্ষা আসতেই ফিরল জল যন্ত্রণার সেই চেনা ছবি। এরই মধ্যে শনিবার মাইথন ও পাঞ্চেত থেকে 85,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ডিভিসির জল ছাড়া মাত্রই রে রে করে উঠল রাজ্য সরকার। ডিভিসি ড্যাম থেকে আরো 1,00,000 কিউসেক জল ছাড়া হবে, যেটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য ঘোর বিপদজনক হবে বলে রাজ্য সরকারের আশঙ্কা। এই জল ছাড়ার ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে কোনোরূপ আলোচনা হয়নি। রাজ্য সরকার ডিভিসি কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন এই বিপুল পরিমাণ জল আলোচনা ব্যতিরেকে সহসা এবং একতরফা যেন ছাড়া না হয়। সত্যি কি রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি? হাতে নথি নিয়ে জবাব দিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি। ডিভিসির জল ছাড়া নিয়ে রাজ্য সরকার মিথ্যাচার করছে। আপনাদের ডিভিসির যে আজকে যে বার্তা, 3:40 রাজ্য সরকারের কাছে ডিভিসির তরফ থেকে যে বার্তা পাঠানো হয়েছে, সেই বার্তায় ডিভিসি স্পষ্ট জানিয়েছে যে বাঁধগুলি থেকে জল ছাড়া নিয়ে রাজ্য সরকার সহমত হয়েছে। চলতি বিধানসভার অধিবেশনে মুখ্যমন্ত্রী খোদ বলেছেন ডিভিসির সঙ্গে যৌথভাবে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। তাহলে রাজ্যকে না জানানোর প্রশ্ন আসে কোথা থেকে? প্রায় আড়াই দশক আগে বিরোধী নেত্রী থাকাকালীন ম্যান মেড বন্যা তত্ত্ব খাড়া করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার নিশানায় ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, এখন তার নিশানায় ডিভিসি। সেদিনের বিরোধী নেত্রী আজ মুখ্যমন্ত্রী, কিন্তু চাপান উত্তর সেই পুরনোই থেকে গিয়েছে। রিপাবলিক বাংলা। পূর্বাভাস ছিলই, শুক্রবার সন্ধ্যে থেকেই বৃষ্টির দমক আরও বাড়তে থাকে, অর্থাৎ যেভাবে বৃষ্টি লাগাতার হয়ে চলেছে তা আরও অনেকটা বাড়বে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে। রাতভর প্রবল বৃষ্টি হয়েছে শহর জুড়ে, টানা বৃষ্টিতে জলের তলায় কলকাতা শহরতলির বহু রাস্তা। আর কতদিন ভুগতে হবে কলকাতার মানুষকে? কোথাও ক্রমশমান জল, কোথাও আবার জমা জল ঠেলেই চলছে গাড়ি। বর্ষার সঙ্গেই ফিরল শহরবাসীর জল যন্ত্রণার চেনা ছবিটাও। প্রতি বছরের মতো এবছরও কোমর সমান জল জমেছে পাতিপুকুর আন্ডারপাসে। কল্লোলিনী তিলোত্তমার বোর্ডের সামনেই ভাসমান কলকাতার করুণ ছবি। পৌরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বা এই এলাকার এমএলএ অতীন ঘোষের উদ্যোগে একদিকে ওয়েলকাম টু কল্লোলিনী কলকাতা সুন্দর একটি সুসজ্জিত গেট, এবং সেই গেটের উল্টো দিকেই কল্লোলিনী কলকাতা যখন একেবারে জলমগ্ন হয়ে যায়, তখন সেই জলমগ্ন হয়ে গেলে কি হয় তার বাস্তব চিত্রটা এই পাতিপুকুর আন্ডারপাসের মধ্যে গেলে দেখা যায়। এই আন্ডারপাসের মধ্যে যত এগোনো যায় ততই কিন্তু বলতে গেলে জলস্তর বেড়ে যায়। বিমানবন্দর সংলগ্ন কৈখালি ও চিনার পার্ক এলাকারও একই দশা। জমা জলে ভেসে গিয়েছে রাস্তা, তার মধ্যে দিয়েই চলছে গাড়ি। উল্টোডাঙ্গা থেকে দমদম বিমানবন্দরে আসার যে রাস্তা, এয়ারপোর্ট বাউন্ডের এই মুহূর্তে ছবি দেখো, দীর্ঘক্ষণ ধরে লোকে দাঁড়িয়ে রয়েছেন, তীব্র যানজট চলছে। হলদিরাম, কৈখালি, চিনার পার্ক এই অঞ্চলের যে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ যারা দীর্ঘ সময় ধরে এই জল যন্ত্রণায় ভুগছেন, সেই অঞ্চলের মানুষের জল যন্ত্রণা কিন্তু এখনো মিটলো না। এক হাঁটু জলে দাঁড়িয়েই কাজ হচ্ছে বলে আশ্বাস দিলেন মেয়র পরিষদ নিকাশী দেবরাজ চক্রবর্তী। ইরিগেশন ডিপার্টমেন্ট প্রায় 23 কোটি টাকা খরচা করে দমদম ক্যান্টনমেন্ট ক্যানালে একটা পাম্পিং স্টেশন করছে। এর সাথে সাথে বিধাননগর কর্পোরেশনের রাজ্য সরকারের সহযোগিতা নিয়ে বিধাননগর কর্পোরেশন 50 কোটি টাকারও বেশি খরচা করে বিভিন্ন ওয়ার্ডে ড্রেনেজ নেটওয়ার্ক ডেভেলপ করেছে।
জমা জল নিয়ে ফের পুরনো বলিই আওড়ালেন কলকাতার মেয়র। পাল্টা জবাব দিতে ছাড়ল না পদ্ম শিবিরও। সকালে দেখো বৃষ্টি হওয়ার সাথে সাথে তার যায় না, যখন লক গেট খুলে দিয়ে তখন আর জল এখনো আছে, কিছুটা জল আছে, 127 আছে। জলমগ্ন হয়ে গেছে সর্বত্র। জল নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশাসকদের, কাউন্সিলর, চেয়ারম্যান, মেয়র, বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের প্রধান, জেলা পরিষদ, তাদের কোনো হেলদোল নেই। তারা শুধুমাত্র নিমগ্ন আছেন নিজেদের সম্পত্তি বাড়ানোর লক্ষ্যে। বছর বছর জল জমে দুর্ভোগ পোহাতে হয় শহরবাসীকে। জল নিকাশি ব্যবস্থা নিয়ে গাল ভরা বুলি সার, তবু কেন বদলায় না ছবিটা? সৈকত পাল, অনুপম পাত্র ও এরিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ইনি হচ্ছেন রাজ্যের মন্ত্রী, কারা মন্ত্রী? অখিলগিরির অসভ্যতা আর কতদিন প্রশ্রয় দেবে তার দল? বন দপ্তরের মহিলা আধিকারিককে কুৎসিত ভাষায় শাশানিকে অবশ্য মানতে পারছে না বন দপ্তরেরই প্রতিমন্ত্রী। রাজ্য সরকারেরই একটি দপ্তরের আধিকারিককে কদর্য ভাষায় হুমকি কারামন্ত্রীর। শুধু তাই নয়, বন দপ্তরের দুর্নীতিরও কথা ফলাও করে বলছেন অখিল। আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে, আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়, আপনি আমাকে চিনেন না। দুর্নীতি হয় কি হয় না সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু একজন মহিলার সঙ্গে যে ভাষায় কথা বললেন অখিল, সেটা কি মেনে নেওয়া যায়? রিপাবলিক বাংলাকে ফোনে কি বললেন বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, শুনুন। দেখুন, মন্ত্রী হোক আর যেই হোক, একজন মহিলা হিসেবে কখনোই মানে সমর্থন করব না আমি একটা মহিলাকে অপমান করাটা, ঠিক আছে? কিন্তু সবাইকে একটাই কথা বলবো যে যখনই কোনো কথা বলে তাতে যেন একটু সংযত হয়ে বলে। তৃণমূলে অখিলের মন্তব্যকে সমর্থন করছে না, কিন্তু ব্যবস্থাও নিচ্ছে না। অখিলের বিরুদ্ধে পদক্ষেপ না করে এখনো শাসক দল 34 বছরের ফাটা রেকর্ড বাজাতেই ব্যস্ত। তৃণমূল কংগ্রেস অখিল গিরির এই মন্তব্যকে কখনো সমর্থন করে না, কিন্তু বিরোধীদের এই নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। বামফ্রন্টের প্রয়াত অনিল বসু থেকে শুরু করে, বিনয় কুমার থেকে শুরু করে সুশান্ত ঘোষ সহ একঝাঁক বামফ্রন্টের নেতারা কী কীভাবে অন্যায় কথাবার্তা বলেছেন, কুরুচিকর মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নেতারা বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মহিলা নেত্রীকে অসম্মান করেছে, সুতরাং তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। আমি কোনো কমেন্টস করবো না, কারণ এটা আমি জানি না। আমার এখানে কর্পোরেশনের যা যা কোশ্চেন করার কোন আমি করব না। অখিলের কুকথা নিয়ে মুখ্যমন্ত্রীকে বিনতে ছাড়লো না গেরুয়া শিবির। প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে, যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না, এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না, তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি, মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে। অখিলকে মন্ত্রিসভা থেকে বরখাস্তের দাবিতে রাজ্যপালকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচি। তৃণমূল মুখে অখিলের সমালোচনা করছে, কিন্তু কোনোভাবেই তার প্রতিফলন ঘটছে না। শীর্ষ নেতৃত্বের প্রশ্রয় কি অখিলকে আরও বেপরোয়া করে তুলছে? রিপাবলিক বাংলা।